মামি স্টার্ট করেছে, কি বলবো? আজকে অক্ষয় তৃতীয়া আমার বাড়িতে, সবাই আমার লোকজন এসেছে। তা আজকে রাত্রের মেনু হচ্ছে ঘুগনি আর পরোটা। তা দেখুন আমি কিভাবে বানাই, আপনারা দেখুন। আমি মটরটাকে ভিজে রেখেছিলাম এক ঘন্টা আগে, আমি এবার সেদ্ধ বসাচ্ছি। চারটে আলু কুঁচো দিয়ে দিচ্ছি, দিয়ে মটর আর আলু একসাথে আমি সেদ্ধ বসিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, নুন আর একটু সর্ষের তেল দিয়ে আমি সেদ্ধ করে নেবো মটরটা। মটরটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম, তারপর এর পর স্টেপে দেখুন। একটুখানি খাবার সোডা দিয়ে দিচ্ছি, মটরটা সেদ্ধ হতে আগে দেরি হচ্ছে। তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে গেছে। মটরটা তো আজ ভেজানো ছিল না, তা আমি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য একটু খাবার সোডা দিয়ে আমি সেদ্ধ করে নাকি। কচি দেখুন এইরকম ভাবে সেদ্ধটা করবেন। এবার একটু দানা দানা থাকবে, একটু শক্ত, আমি একটা দেখিয়ে দিচ্ছি, এ দেখুন এমন শক্ত থাকবে। বেশি গলে গেলে মটর ভালো লাগে না ঘুগনি খেতে। তা ঘুগনিটা আমি বসাচ্ছি, এবার দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে ছিঁড়ে আমি দিয়ে দিই, তেলটা গরম হলো।
তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিলাম আমি, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা গলার জন্য। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এই রসুনটা বাটাটা দিয়ে দিই, রসুনটা আমি ভেজে নিই। ছোট চামচে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিই, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিল, সামান্য আমি হলুদ দিচ্ছি। সামান্য জল দিয়ে মাছটাকে আমি ভালো করে কষাবো।
সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখে নিন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মশলাটা আমি ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা যত ভালো করে কষাবেন তত জিনিসটা খেতে ভালো হবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আমি যেভাবে করছি সেইভাবে আপনারা করে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই তো বাস বেরোচ্ছে না, বন্ধ বেরোচ্ছে না, দেখুন মশলাটা আমার কালচে হয়ে এসেছে, কষানো হয়ে গেছে। এবার আমি মটর সেদ্ধটা ওটা ঢেলে দেবো। বাড়িতে আমার অনেক লোকজন এসেছে তো অনেকটাই আমাকে ঘুগনিটা করতে হচ্ছে। তা আমি 600 মটরের করছি, পরিমাণটা আমার বেশি আছে। আপনারা যদি কম করতে চান পরিমাণটা সবে কমিয়ে দেবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা পাতলা রাখবো, বেশি ঘন করবো না, একটু পাতলা পাতলা থাকলে খেতে ভালো লাগে। কত সুন্দর রং এসেছে দেখুন, এবার মটরটা ফুটবে। দেখুন আমার ঘুগনি একদম রেডি, ফুটে গেছে, কেমন সুন্দর কালার এসেছে দেখুন। আপনারা বাড়িতে এরকম ভাবে ট্রাই করে দেখবেন কত সুন্দর। আর এক গরম মশলাটা আমাদের ঘুগনিতে পছন্দ করে না, আপনারা চাইলে গরম মশলাটা দিতে পারেন নামাবার সময়। তা আমার ঘুগনি একদম রেডি, আমি গ্যাসটা অফ করে দিলাম। তা দেখুন আমার ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। তা আপনারা নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য আপনাদের ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। যেভাবে আমি বানিয়েছি সেইভাবেই কিন্তু আপনারা করে দেখবেন। তা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন।